বেশি খারাপ হয়ে গেছে আমাদের কষ্টকর প্রতিটা মা বাবার জন্য চলে যাচ্ছে। আর নোয়াশার আম্মুর তো আরো বেশি কষ্ট, কারণ নোয়াশা একা, নোয়াশার আম্মুর বেশি কষ্ট হবে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এই তো সন্ধ্যার টাইম, আর আম্মু পিয়াজু আজকে করতেছে স্পেশালি নোয়াশ আঙ্কেল আর জ্যোতি আন্টি ওদের জন্য। আর আজকে ইউকে চলে যাবে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, খুব মচ মচি দেখি মনে হচ্ছে। তো তোমার ফিলিংস কেমন? ওরা চলে যাচ্ছে আজকে, ওরা চলে যাবে, আমার মন খারাপ, কারণ ওদের জন্য খারাপ লাগবে। নাকি কুকি চলে গেছে, কুকির জন্য খারাপ লাগতেছে, কুকির রুফি রাদিয়া মামু সবার জন্য খারাপ লাগতেছে, সুমন আর ইসফি সবার জন্য খারাপ লাগতেছে। আর আজকে চলে যাবে, ওরা চলে যাবে, দেখতে দেখতে সুন্দর সময়গুলো চলে যায়, কুকি সবার জন্য খারাপ লাগবে। হ্যাঁ, ওকে। তো এগুলা আর কি কি মেক করবে? এগুলাই না, হ্যাঁ এগুলাই করব। ওকে, আজকে তাহলে আমরা একটা রমজানের আমেজ নিতে পারবো। তাহলে এই ব্লগে চোখ রাখবেন অবশ্যই। কষ্টকর প্রতিটা মা বাবার জন্য চলে যাচ্ছে। আর নোয়াশার আম্মুর তো আরো বেশি কষ্ট, কারণ নোয়াশা একা, নোয়াশার আম্মুর বেশি কষ্ট হবে। আর নোয়াশার আব্বু আঙ্কেল ওয়েট করতেছে, আমি তো খুবই আপসেট হয়েছি যে আঙ্কেল এখানে আসলে আরো বেশি ভালো লাগতো, তো আঙ্কেল আসতে পারেনি, কারণ আমার অনেক ভাই বোন ওখানে। সো এই তো আমাদের ইনশাল্লাহ আবার লন্ডনে গিয়ে দেখা হবে নোহার জ্যোতির সাথে। আবার সবাই ওদের জন্য দোয়া করবেন যেন ওরা সুস্থভাবে ইউকেতে গিয়ে পৌঁছতে পারে। আর আমাদের সুন্দর সুন্দর ব্লগ তো আসবে ইনশাল্লাহ। আর অনলাইন শপ এক্সিলেন্সকে আবারও থ্যাংক ইউ নোহার আন্টির পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, বিদায় বেলা নিচে উবার ওয়েট করতেছে, ওদেরকে আর আটকায় না, চলে যাচ্ছে সবাই ভালো থাকবেন। আমাদের গাড়ি খুলতে পারো, এইটা এয়ারপোর্টে চলে যাবে। কেন তাহলে এয়ারপোর্টে দেখাইবো? হ্যাঁ হ্যাঁ, প্রিয় মামা গেছে ওইটায়।